আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে গোল পাহাড় ভিউ পয়েন্ট। এখানে একটা চা বাগান। হ্যাঁ তো চলো একটু চা বাগান ঘুরে দেখি। ঘুরবি না ওখানে দাঁড়িয়ে, এরকম করে ঘুরবি না। সেটা ভালো লাগে। হ্যাঁ হয়ে গেছে, বৃষ্টি শুরু পড়লে শেষ। একবার পড়তে পড়তে বেঁচেছি। আমরা দার্জিলিং পৌঁছে গেছি। বাট শরীরটা একটু খারাপ হয়ে গেছে। ভাইয়ের তো শরীর পুরোই খারাপ হয়ে গেছে, আমারও একটু একটু শরীর খারাপ হয়ে গেছে। জানি না আজকে আর আমরা বেরোবো কি না, আগে হোটেলে চেক ইন করি দেন। আর বৃষ্টিও হচ্ছে, বলো পেটে নাড়া দিয়েছে। হ্যাঁ জাদু দিখা দিয়া হ্যায় ক্যা করে। চলো তোমাদেরকে আমার রুমটা একবার, মানে আমি আর সাথী এটাই আছি সত্য, আর এটায় ভাইরা আছে। তো চলো আমাদের রুমটা দেখিয়ে নিই। এটা হচ্ছে আমাদের রুম। বাস, আর এটা হচ্ছে ওয়াশরুম। আমাদের রুমে কোনো ব্যালকনি নেই, ভাইদের রুমে ব্যালকনি আছে, আর এটা তো বন্ধ। আর ইয়ে হ্যাঁ মিরর, আমাদের মিররটা ভাইদের ভালো আছে। আমি এক্ষুনি জাস্ট ফ্রেশ হলাম, স্নান করলাম, আজকে আর কোথাও বেরোচ্ছি না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তো আবার কালকে দেখা যাবে। হ্যালো, গুড ইভিনিং। তো এখন আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি একটু মেলের ওখানে। হয়তো পুরোটা যাবো না, একটু দেখি।
যদি এখনও বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি আশা করি আর শুরু হবে না, আমাদের কাছে ছাতাও নেই, তো এদিক ওদিক একটু দেখবো, কিছু পছন্দ হলে কিনলে কিনলাম, বিকজ কালকে টাইম নাও পেতে পারি। তো এখন আমরা বেরোচ্ছি। উফ, হেভি ঠান্ডা লাগছে, প্লাস এত টায়ার্ড লাগছে। সেই কালকে বিকালে আমরা ট্রেনে উঠেছি, তারপর সারাদিন আমরা রাস্তায়, একবারে রাত্রে গিয়ে রেস্ট নিতে হবে, সেজন্য প্রচণ্ড টায়ার্ড লাগছে। ফাইনালি পৌঁছে গেছি হোটেল। ফাইনালি আমাদের ডে ওয়ান কমপ্লিট হয়েছে, আমরা আর বেঁচে নেই, তাও বেঁচে থাকতে হবে আরো 6 দিনের জন্য। তাহলে ব্লগটা আই থিঙ্ক কন্টিনিউ করব, শেষ করব না, বিকজ এটা সিরিজ হচ্ছে, তাই জন্য পরপর তোমরা কন্টিনিউয়েশনই দেখতে পারবে পরপর আমার ব্লগগুলো। আর একজন এখন এখানে নেল পলিশ পরিতে বসে আছে। হে গাইজ, গুড মর্নিং, অ্যান্ড ইটস দ্য বিগিনিং অফ ডে টু। এখন বাজছে সকাল 4টে, তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। ওখানে ভাই রেডি হচ্ছে, সায়ন এখনও ঘুমিয়ে আছে, ওকে রেডি করতে হবে, সাথে যাচ্ছে না। বাট আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলিনি, আমরা এখন যাচ্ছি সানরাইজ দেখতে টাইগার হিল। ওখান থেকে ফিরে এসে আমরা ব্রেকফাস্ট করব, তারপর নেক্সট সাইট সিইংয়ের জন্য বেরোবো। তো সায়ন আর ভাই রেডি হলেই আমরা বেরিয়ে যাব। হয়েছে তাড়াতাড়ি কর, কখন থেকে রাখছি, তোর হয়ে গেছে তো? এটা হলো ভাইয়ের রুমটা, যেটা কালকে তোমাদেরকে দেখাইনি। বলে তো গেলাম রেডি হয়ে গেছি, জুতোই পরিনি। জুতা, ये रहा मेरा सॉक्स।
তো আমরা নেমে গেছি টাইগার হিলে, তো এখানে এতটা অবধি গাড়ি যাবে, দেন আমাদের হেঁটে উঠতে হবে কিছুটা। চলো, পুরো কুয়াশা ভরে আছে। আগে ওকে চল, আমি উপরে উঠতে হবে, আমি যাই না কি করে উঠবো। প্রচন্ড ভিড়, আপনার কি মনে হচ্ছে সূর্যটা কি আজকে আপনি দেখতে পাবেন? জানি না সূর্য আর দেখা হবে কিনা, বিকজ পুরো তো কুয়াশায় ঢেকে আছে। অলমোস্ট 5:30 বাজে, লেটস হোপ ফর দ্য বেস্ট। এক্সাইটমেন্টের লেভেল পুরো হাই। আমি যাবই, ভাইয়ের যাওয়ার ইচ্ছাও ছিল নাও ইচ্ছা ছিল, আমি বলেছিলাম যে আমার শরীরটা ঠিক ছিল না, কাল রাতে খুব গা হাত পা ব্যথা করছিল, তো আসার আমারও ওই 50-50 চান্স ছিল। বাট এই বলেছে কেউ না যায়, গাড়ি বুক থাকবে, আমরা যাবো। ও বাবা, এরা শুধু ফ্লপ দিচ্ছে, বারবার চেল্লাচ্ছে, আর কিন্তু কেউ কিছুই হচ্ছে না, কিছু দেখতে পাচ্ছি না। ফাইনালি এই আবার 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 চলে যাচ্ছে, আবার ঠিকই যাচ্ছে। ও ফাইনালি মিশন অ্যাকমপ্লিশড। যেটুকু দেখতে পেয়েছি খুবই বড় ব্যাপার, আর শ্যুট করার সময় আমার ফোকাসও উড়ে গেছিল, জানি না কতটা কি এসেছে। তো আবার ঢেকে গেছে, আবার যেটুকুও আমরা চোখে দেখতে পাচ্ছি সেটুকু ক্যামেরায় ধরা পড়ছে না। কিচ্ছু দেখা যাচ্ছে না, ওদিকটা মাউন্ট এভারেস্ট আর এখানটায় কাঞ্চনজঙ্ঘা। যাকে ভেবেছিলাম হয়তো দেখতে পারবো না বিকজ প্রচন্ড কুয়াশা, বাট আমরা সানরাইজটা দেখে নিয়েছি, কিন্তু মাউন্ট এভারেস্টটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না পুরো কুয়াশার জন্য। তো এখন আই থিঙ্ক আমরা হোটেলের দিকেই যাচ্ছি, তারপর ব্রেকফাস্ট করে আবার সাইট সিইংয়ের জন্য বেরোবো, আর সাথীও আমাদেরকে তখন জয়েন করবে।
দে। ওয়েক আপ ব্রো। ব্রো লেটস গো ফর ব্রেকফাস্ট, গ্ল্যানারি আমাদের ওয়েট করছে। এ আবার কি রে ভাই।